আসসালামু আলাইকুম, আমি আনোয়ার মিঠু। টেকনোলজি টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 7 সেট আপ দিতে হয়। প্রথমে আপনাকে F2 চাপতে হবে। F2 বাটন ক্লিক করার পরে আপনি যদি সিডি থেকে উইন্ডোজ সেট আপ দেন, সেই ক্ষেত্রে সিলেক্ট করে দিতে হবে আপনার সিডি। এই যে বুট অপশনে, এখানে আপনার, আর আমি এখন দিব হচ্ছে আমার পেন ড্রাইভ থেকে। আমি পেন ড্রাইভ থেকে দিতে গেলে এই যে দেখেন, এখানে আমার পেন ড্রাইভের অপশনটা শো করেছে, আমি এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলেই আমার উইন্ডোজ স্টার্ট হবে। এটা হচ্ছে আমার উইন্ডোজের পেন ড্রাইভ। আমি এখন ইনস্টল দিব পেন ড্রাইভ থেকে। পিসিটা রিস্টার্ট নিবে। এখন আপনাকে প্রেস এনি কি করতে হবে, কিবোর্ডের যে কোনো একটি বাটন আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনি কি দিবেন, উইন্ডোজ সেট আপ অথবা রিকভার? আমি আসলে উইন্ডোজ, নতুন উইন্ডোজ দিব, সেট আপ দিব, এই জন্য আমি এটা সিলেক্ট করে ইন্টার মারলাম। এখন উইন্ডোজটা লোড হচ্ছে, নতুন যে উইন্ডোজের ফাইল সেটা আপনার কম্পিউটারে লোড হচ্ছে। তার আগে একটা কথা বলে নিই, আপনি সিডি থেকে অথবা পেন ড্রাইভ থেকে ইনস্টল দেওয়ার সময় আপনাকে অবশ্যই কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। সিডিটা ভেতরে দিয়ে তারপরে আপনার কম্পিউটারকে একটি রিস্টার্ট দিতে হবে, তারপরে আপনার উইন্ডোজ দিতে পারবেন। ওয়েট করব আমরা। টেকনোলজি রিলেটেড যে কোনো টিউটোরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন, www.technologytimesbd.com। আচ্ছা, এখন আপনাকে এই অপশনগুলো অটো সিলেক্ট করাই থাকে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশই থাকবে। টাইম এটাও এটাই থাকবে। কিবোর্ড ইউএস এটাও এটাই থাকবে। জাস্ট আপনি নেক্সট এই যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। নেক্সট, এখন ইনস্টল নাও, ইনস্টল নাও আমি ক্লিক করলাম। সেট আপ ইজ স্টার্টিং, আপনার সেট আপটা শুরু হচ্ছে। এখন আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনাকে আপনার বিটটা ঠিক করে দিতে হবে, উইন্ডোজের বিটটা ঠিক করে দিতে হবে। যদি আপনার পিসি হাই কনফিগার কোনো পিসি হয়, সেক্ষেত্রে দিবেন 64, আর যদি একটু লো হয় সেক্ষেত্রে দিবেন 32। 32 মানে হচ্ছে 86টাই হচ্ছে 32। আমার পিসির কনফিগার অনেক হাই, এর জন্য আমি 64টা ইনস্টল দিব। 64টা আমি সিলেক্ট করে নেক্সট ক্লিক করলাম। এখন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, আমি এটাকে ক্লিক করে ওকে নেক্সট করলাম। এখন উইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট, আপগ্রেড না এটা আমরা দিব না, আমরা দিব কাস্টম। কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে কেনা সিডি, আমি এটা এটা হচ্ছে আমাদের কপি, এটা ফ্রেশ না। সো আমরা কাস্টমটাই দিব। এই যে দেখেন, ইনস্টল আ নিউ কপি অফ উইন্ডোজ, আমি এখন কাস্টমে ক্লিক করলাম। এখন আপনার আগের যে সি ড্রাইভ ছিল সেটাকে অবশ্যই ফরম্যাট দিতে হবে। নতুন আপনার উইন্ডোজ নতুন যে ফাইলগুলো, সেই ফাইলগুলো আপনার সি ড্রাইভে রাখতে হবে। সো আগের যে ফাইলগুলো সেটা অবশ্যই আপনাকে ফরম্যাট দিয়ে নিতে হবে। আমার এই যে এই ড্রাইভটা দেখুন, এটা হচ্ছে 99 জিবি, এটা হচ্ছে আমার সি ড্রাইভ, এটা মাত্র 28 জিবি এখন ফ্রি আছে। সো এটাকে আমি এখন ফরম্যাট দিব। ফরম্যাট দেওয়ার জন্য এটাতে সিলেক্ট করে ড্রাইভ অপশনস এখানে ক্লিক করে দেখেন, এই যে এখানে ফরম্যাট, আমি ফরম্যাটে ক্লিক করলাম। আচ্ছা, দি পার্টিশন মাইট কন্টেন রিকভারি ফাইল সিস্টেম, মানে এই সব আপনি সব কিছু চলে যাবে এটা বলছে। আমি ওকে মারলাম, আমার এটা দরকার নাই, সি ড্রাইভটা আমি ফরম্যাট দিয়ে নিলাম ওকে। এখন এখানে দেখবেন স্পেস, এই যে দেখেন 99.9 জিবি ছিল, এখন 99.8 জিবি ফাঁকা, মানে ফ্রি স্পেস, এই যে ফ্রি স্পেস। আচ্ছা, এখন আমি এটাতেই
আমার কি বলে উইন্ডোজটা আমি এই ড্রাইভেই সেটআপ দিয়ে দিব। আচ্ছা, এখন এই ড্রাইভে সিলেক্ট করে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এই যে কপিং উইন্ডোজ ফাইল, এখন দেখেন আপনার উইন্ডোজের যে নতুন ফাইলগুলো সেটা আপনার কম্পিউটারে কপি হচ্ছে, এক্সপ্যান্ডিং উইন্ডোজ ফাইল, উইন্ডোজের যে ফাইলগুলো সেটা এক্সপ্যান্ড করছে, তারপরে ইনস্টল করবে। এইভাবে আপনার সবগুলো অপশন অটোমেটিক হয়ে যাবে, আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না। টেকনোলজি রিলেটেড যে কোনো টিউটোরিয়াল আপনার যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি পারি না কিংবা এটা দরকার, তাহলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই নক করবেন। আমরা আপনাকে ওই রিলেটেড টিউটোরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন, www.technologytimesbd.com। এবং সাথে সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। এখন আসলে ওয়েট করতে হবে, আপনার ফাইলগুলো একদম 100% হবে। এই যে দেখেন এখানে 0%, এখানে 100% হয়ে যাবে, এর জন্য ওয়েট করতে হবে। আমরা ওয়েট করছি, এটাকে 100% হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। পার্সেন্ট পর্যন্ত হয়েছে, এটা 100% পর্যন্ত হবে, এর জন্য আমরা ওয়েট করছিলাম আসলে। আর এই সময় হয়তো আপনার কম্পিউটার 2 থেকে 3 বার রিস্টার্ট নিতে পারে, এটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিবে, আপনাকে কিছু করতে হবে না। 90%, সময়টা আসলে এখানেই একটু বেশি স্পেন্ড হয়, আর কোথাও সময় লাগে না, সব অটোই নিয়ে নেয়। উইন্ডোজ সেট আপ হচ্ছে সবচেয়ে সহজ একটা কি বলে সেট আপ দেওয়ার, একদম খুবই ইজি। দেখেন এখন 100% হওয়ার সাথে সাথে আপনার পিসিটা হয়তো রিস্টার্ট নিবে, ইনস্টলিং হওয়ার সময় এখানে লেখাই আছে, দেখেন ইউর কম্পিউটার উইল রিস্টার্ট সেভারেল টাইমস ডিউরিং ইনস্টলেশন। সেট আপের মধ্যে আপনার কম্পিউটারটা অটো রিস্টার্ট নিয়ে নিবে। আরো যে অপশন গুলা এটা খুব ইজিলি নিয়ে নিবে, ইনস্টল নিয়ে নিবে, তেমন সময় লাগবে না। দেখেন ইনস্টলিং ফিচার্স হয়ে গেছে, ইনস্টলিং আপডেটস, এখন এটাকে আপডেট নিচ্ছে। এখন একবার রিস্টার্ট নিবে,
কমপ্লিটিং ইনস্টলেশন, দেখেন রিস্টার্টিং ইন 9 সেকেন্ডস, 10 সেকেন্ডসের মধ্যেই আপনার উইন্ডোজটা একটা রিস্টার্ট নিবে। ম্যানুয়ালি দিতে পারেন, আবার ওয়েটও করতে পারেন 10 সেকেন্ড। এই যে এখন কম্পিউটার অটো রিস্টার্ট নিল, আবার অন হচ্ছে। এখন আর আপনাকে কোনো এনি কি প্রেস করতে হবে না, অটোই নিয়ে নিবে সব। উইন্ডোজ স্টার্ট হচ্ছে, সেট আপ ইজ আপডেটিং রেজিস্ট্রি সেটিংস, এই যে ওখানে চলে আসছে। এই অপশনগুলো আপনার অটোমেটিক নিয়ে নিবে, আপনাকে কিছু করতে হবে না। এটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে সামান্য কিছু কাজ করে দিতে হবে। ফাইনাল স্টেজে আছি আমরা, কমপ্লিটিং ইনস্টলেশন। আচ্ছা, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। বিভিন্ন রকম টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন। টেকনোলজি টাইমস লিখে সার্চ দিলেই চলে আসবে, ফেসবুক পেজ টেকনোলজি টাইমস লিখলেই চলে আসবে, আমাদের ওয়েবসাইট টেকনোলজি টাইমস bd.com। আর সমস্ত ভিডিওর আপলোড আপডেট পেতে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকবার রিস্টার্ট নিবে কম্পিউটার, সেট আপ উইল কন্টিনিউ আফটার রিস্টার্টিং ইওর কম্পিউটার। আরেকবার রিস্টার্ট নিবে, এটাও অটোই নিয়ে নিবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। উইন্ডোজ স্টার্ট নিল, এখন আপনার সেট আপ ইজ প্রিপেয়ারিং ইওর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ। আপনার সেট আপটা এখন প্রিপেয়ার হচ্ছে ইউজ করার জন্য। উইন্ডোজ 7 এর একটা সুবিধা হচ্ছে সেটা আপনার অটোমেটিক সব নিয়ে নিবে। এখন এখানে আপনাকে আপনার নাম টাইপ করে দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। আমি আমার নামটাই দিয়ে দিলাম, আনোয়ার মিঠু। এখন নেক্সট নেক্সট ক্লিক করলাম, এখানে দেখেন টাইপ এ পাসওয়ার্ড, সরি আমি আসলে পাসওয়ার্ড এখন সেট করতে চাচ্ছি না, আমি পরবর্তীতে সেট করব। আপনি ইচ্ছা করলে এখনও করে নিতে পারেন, আমি পরবর্তীতে করে নিব। আমি এর জন্য নেক্সট ক্লিক করলাম। হেল্প প্রোটেক্ট ইউর কম্পিউটার ইন ইম্প্রুভ উইন্ডোজ অটোমেটিক্যালি, আমি আস্ক মি লেটার করলাম, কারণ এটা আমাকে ডিসাইড করতে হবে আমি কী কী আসলে আপডেট দিব অথবা কী কী আপডেট দিব না। এখন ইনস্টল ইম্পর্টেন্ট আপডেটস অনলি, এটা যদি আমি ক্লিক করি অটোমেটিক্যালি ইনস্টল নিয়ে নিবে। আমি আস্ক মি লেটার করলাম, পরবর্তীতে আমার যেটা দরকার হবে আমি সেটা আপডেট দিয়ে দিব। এখন আপনাকে টাইমটা সেট আপ করে দিতে হবে, আপনার টাইম জোন আপনার যে কান্ট্রিতে আপনি থাকবেন সেই কান্ট্রি অনুযায়ী আপনাকে টাইমটা সেট করে দিতে হবে। আমি বাংলাদেশে আছি, এখন বাংলাদেশের আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা। টাইম অটোমেটিক সব সেট হয়ে গিয়েছে, আজকে 30 তারিখ। নেক্সট
এখন আপনার উইন্ডোজটা ফাইনালাইজ হচ্ছে। এখানে আর কিচ্ছু করবেন না, যদি আপনার উইন্ডোজ কেনা থাকে তাহলে আপনার হয়তো পার্সোনাল একটা কি থাকবে। আমি আসলে উইন্ডোজটা, এটা অটো উইন্ডোজ, অটোমেটিক আপনার উইন্ডোজের কিটা নিয়ে নিচ্ছে, নিয়ে নিয়েছে অলরেডি। এখন আমার ডেস্কটপটা প্রিপেয়ারিং হচ্ছে, প্রিপেয়ারিং ইওর ডেস্কটপ। আমি কিন্তু উইন্ডোজ 7 আলটিমেট দিয়েছি 64 বিট, আমার কনফিগারেশন ভালো এর জন্য আমি 64 দিয়েছি। যাদের কনফিগারেশন একটু লো থাকবে তারা অবশ্যই 32 দিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার কাজের সুবিধা হবে। স্টার্টিং উইন্ডোজ, এইটা হচ্ছে আমার ফাইনাল উইন্ডোজ, এখন ওপেন হচ্ছে। চলে আসলো আমার উইন্ডোজ, এটা হচ্ছে আমার উইন্ডোজের ডেস্কটপ, এখন অটোমেটিক্যালি সব হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা আসলে উইন্ডোজটা সেট আপ দিয়ে নিতে পারবেন, খুব সহজেই আপনি নিজে নিজেই ঘরে বসে উইন্ডোজ সেট আপ দিয়ে নিতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমাদের চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেকনোলজি টাইমস লিখে ইউটিউবে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।